জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। সাংবাদিক নাদিম হত্যা, পঞ্চগড় থেকে আটক চেয়ারম্যান বাবু। আফগানদের ধসিয়ে টেস্টে রেকর্ড করা জয় বাংলাদেশের। বিআরটি প্রকল্প নিয়ে আর ভোগান্তি থাকবে না বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি। আট বিভাগে বৃষ্টি, দুই বিভাগে ভারী বর্ষণের আভাস। বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে 44 গেট। উগান্ডা ইসলামিক স্টেটের হামলায় নিহত 25। চার বছর পর কলকাতার সিনেমায় আরফিন শুভ।